বগুড়ার দুপচাচিয়ায় ডিপ ফ্রিজের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে স্থানীয় মসজিদের ইমাম আজিজুর রহমানের স্ত্রীর রক্তাক্ত মরদেহ। ঘরে থাকা সব আসবাবপত্র ও কাপড়ের এলোমেলো অবস্থা, স্টিলের আলমারিতে কুড়ালের আঘাতের চিহ্ন, সব মিলিয়ে ধারণা করা হচ্ছে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ডাকাতির চেষ্টার সময় হত্যা করে উম্মে সালমা নামের এই গৃহবধূকে। রোববার দুপুরে উপজেলার জয়পুরপাড়া এলাকায় তার নিজ বাসভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত সালমা ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও স্থানীয় মসজিদের ইমাম আজিজুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহতের স্বামী আর সন্তান কেউই বাড়িতে ছিলেন না। মানে ঘরের ভিতর সবকিছু এলোমেলো, সোনার বাবাকে ফোন দেয়, মানে বিস্তারিত জানায়, তারপর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল, পরে ফ্রিজের ভিতর দেখতে পাই তার মাকে মেরে ফ্রিজের ভিতর রাখা হয়েছে। যে এটা মূল যে আপনার যে ডাকাতিটা করা হয়েছে, এখন এই লোককে খুঁজে বের করা হয়নি। যে আইজার হুজুরের বাসায় ডাকাতি হয়েছে এবং ওনার ওয়াইফকে মেরে ফেলছে, মেরে ফেলে ফ্রিজের মধ্যে রাখছে। তিনটার সময় নিউজ পেলাম যে ওনার ওয়াইফ খুন হয়েছে, তারপর আমরা হাসপাতাল আসলাম। হাসপাতাল থেকে ওখানে দেখলাম পুলিশেরা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে এমন লাশটাকে শহীদ নিয়ে গেছে। নিহত সালমাকে ডিপ ফ্রিজে খুঁজে পায় তার সন্তান। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো কারণ সবকিছু মাথায় নিয়ে তদন্ত চলছে। আমার হাজবেন্ডের সাথে কথা বলি, উনি জানায় যে লাশটা এরকম এই ঘটনা, আমার বাসায় আমিও ছিলাম না, আমার ছেলেও ছিল না। ওনার ছেলে এসে তালা দিয়ে মানে তালা দেওয়া পাইছে বাইরে থেকে, উনি চাবি খুলে ভেতরে ঢুকছে। ঢোকার পরে মাকে খোঁজাখুঁজি করছে, কোথাও পায় না। পরে হচ্ছে ইয়েতে ডিপ ফ্রিজের ভেতরে নাকি ওনার ছেলে প্রথম দেখতে পাইছে। তারপরে তারা ধরাধরি করে ভ্যানে করে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসাধীন অবস্থা তাকে মৃত ঘোষণা করে। এখন তো আমাদের সন্দেহের দৃষ্টিতে অনেক কিছুই আছে, আমরা তো আন্ডার ইনভেস্টিগেশনে আছি। এই বিষয়গুলো আসলে ইনভেস্টিগেশনের স্বার্থে এখন কিছু তথ্য যদি আমি বলি তাহলে আমার ইনভেস্টিগেশনটা হতে পারে। নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দ্রুতই সালমা হত্যার রহস্য উন্মোচনের দাবি স্বজন ও এলাকাবাসীর। এস এ হাফসা, নিউজ ডেস্ক, দেশ টিভি।